ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মগবাজার নিউ ইস্কাটন সড়কের দক্ষিণ পাশের চিত্র এটি। খানাখন্দ আর উঁচু নিচুর কারণে চলাচল করতে পারছেন না এলাকার মানুষ। প্রতিদিন হাজারো মানুষের চলাচলে রাস্তা এটি হলেও কোনো পদক্ষেপ নেই জরুরি কাজ শেষ করার। 7 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য 1 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি সংস্কারের কাজ শেষ হবে চলতি বছরের জুন মাসে, কিন্তু অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর। প্রথমে মাঝখানে পাট কাটছে, পরে সাইডে ড্রেন কাটছে, এখন আবার কাটতেছে। অনেকদিন থেকে কাজ ফেলে রাখায় স্বাভাবিক চলাচল করতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ। যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়, ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। মার্কেটের সামনে যারা আমাদের কাস্টমাররা যারা আসতেছে গাড়ি নিয়ে, ওরা গাড়ি পার্ক করতে পারতেছে না। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ নেন না। এই এরিয়ার মধ্যে যে সমস্ত কাজ ফালায় রাখছে এখন পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই সংস্কার কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেন জনপ্রতিনিধি ও ডিএনসিসির প্রধান নির্বাহী। আমরাও খুব দৌড়াদৌড়ি করছি, পরে এটার একটা ডিসিশন হয়েছে কিছুদিন আগে, কার্যের মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। ইনশাল্লাহ আমরা এর আগে মনে হয় শেষ করতে পারবে। মগবাজার থেকে ইস্কাটনের দিকে যে রাস্তাটি, সেই রাস্তাটি 35 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা, এখানে সংস্কার কাজ চলমান। আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যাতে এই কাজটি খুব দ্রুততম সময়ে সমাপ্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। উন্নয়নের ধীরগতির কারণে চলাচল করতে পারছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন রোডের জনগণ। অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে বসবাসকারীরা। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম।